নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা। সিনে দুনিয়ার লেটেস্ট আপডেট নিয়ে শুরু করছি টলি হলি পলি। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখব, পরিচালকের আসনে এবার সুজয় পাল ও অংশুমান বন্দ্যোপাধ্যায়, ছবির নাম দফান। চিটমহল অঞ্চলে সামাজিক রাজনৈতিক দিক নিয়ে তৈরি হতে চলেছে এই ছবি। তবে সূত্রের খবর অনুযায়ী আগামী 26 ফেব্রুয়ারি শুরু হতে চলেছে এই ছবির শুটিং। একদিন মধ্যরাতে হঠাৎ তিনজন বন্দুকধারী এবং এক দম্পতি সহ একটি অ্যাম্বুলেন্সকে হাইজ্যাক করে। দুষ্কৃতীদের উদ্দেশ্য ছিল এই অপহরণের মাধ্যমে সরকারের কাছে নির্দিষ্ট কিছু বার্তা পৌঁছানো। রোমাঞ্চকর ঘাত প্রতিঘাত উত্থান পতনের মধ্য দিয়ে এগোয় এই ছবির গল্প। তবে ছবি নিয়ে ইতিমধ্যেই চলেছে উন্মাদনার পারদ। ছবিতে উঠে এসেছে একাধিক সামাজিক ও রাজনৈতিক দিকও। আর এই ছবি ও সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অমিত ইশার। ছবিতে কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনুভব কাঞ্জিলাল, অঙ্কিতা চক্রবর্তী, অনুষ্কা চক্রবর্তী, দেবেশ রায় চৌধুরী এবং রেমো। রয়েছে টলি পাড়ার একাধিক চেনা মুখরাও। সোমবার মুম্বাইয়ে চেম্বুরে ছিল সোনু নিগমের কনসার্ট, আর সেই কনসার্টটি পরিণত হয়েছে দুঃস্বপ্নে। সোনু নিগমের কনসার্টে হুড়োহুড়ি জেরে আহত হয়েছেন দুজন। অনুষ্ঠানের শেষে গায়ককে ঘিরে নিজস্বে তোলার হিড়িকও পড়ে যায়। তবে গায়কের সঙ্গে থাকা দুই ব্যক্তি স্টেজ থেকে পড়ে যান। স্থানীয় বিধায়কের ছেলে হামলা চালান বলে অভিযোগ করেছেন তারা। যদিও শিবসেনা দাবি করেছে বিধায়কের ছেলে সেলফি তোলার জন্য সোনু নিগমের কাছে পৌঁছতে গেলে তাকে বাধা দেয় গায়কের নিরাপত্তা রক্ষীরা। আর তারপরে ধস্তাধস্তি হাতাহাতির জেরে নিরাপত্তা রক্ষীরা স্টেজ থেকে পড়ে যান। হেনস্থার অভিযোগ উড়িয়ে দিয়েছেন শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী। থানায় অভিযোগ জানিয়েছেন সোনু নিগম। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে এই ঘটনার পর মুম্বাই বিমানবন্দরে দেখা মিলল সঙ্গীত শিল্পী। তিনি জানালেন সব ঠিক রয়েছে। ভূমিকম্পে একেবারে বিপর্যস্ত তুরস্ক ও সিরিয়া। এখনো পর্যন্ত ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 47,000-এরও বেশি। তবে সিরিয়া ও তুরস্ককে এই দুর্দিন থেকে বাঁচাতে এগিয়ে এসেছে বহু দেশ। আর এবার তুরস্ককে অর্থ দিয়ে সাহায্যের হাত বাড়ালেন অভিনেত্রী সানি লিওন। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও আপলোড করে সানি জানান, তার প্রসাধনী সংস্থার আয়ের একটি ভাগ তিনি তুরস্ক ও সিরিয়া ত্রাণের কাজে ব্যয় করবেন। তবে 6 ফেব্রুয়ারি তুরস্ক এবং সিরিয়া কেঁপে উঠেছিল ভয়ঙ্কর ভূমিকম্পে। রিখটার স্কেলে মাত্রা ছিল 7.8। সেই বিপর্যয় দু সপ্তাহ পরেই সেদেশে হামলা চালায় ইসরায়েল। বিতর্কের মুখেও সম্মানিত দ্য কাশ্মীর ফাইলস। এবার দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির শিরোপা উঠল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবির মুকুটে। 90-এর দশকে কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা ছেড়ে চলে আসার পটভূমিকা তৈরি এই ছবি। তবে এর মধ্যেই দেশ ও আন্তর্জাতিক মহলে তুমুল আলোড়ন তৈরি করেছে। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া ছবিটি সমালোচনা করে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল IFFI এর চেয়ারম্যান তথা ইসরায়েলের বিশিষ্ট পরিচালক নাদাফ লাপেদ। তবে তারপর বহু কূটনৈতিক নাটকীয়তা দেখেছে ভারত। তারপর দ্য কাশ্মীর ফাইলসের এই শিরোপায় নতুন চাঞ্চল্য নানা শিবিরে। রেদিন পুরস্কার জয়ের কথা টুইটারে লেখেন পরিচালক স্বয়ং। খবর ছড়িয়ে পড়তে শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে সোশ্যাল মিডিয়ায়। পরিচালক অভিষেক কাপুর গোটা টিমকে অভিনন্দনও জানিয়েছেন। সম্প্রতি নেট দুনিয়ায় আলিয়া ভাটের বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে। পাপরাজিদের ক্যামেরায় ধরা দিয়েছেন অভিনেত্রী, আর সেখানেই দেখা গিয়েছে তাঁর চেহারার পরিবর্তন। ছবি এবং ভিডিওগুলিতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে কালো রঙের পোশাকে। মেদ ছড়িয়ে সেটে ফেরার জন্য তিনি যে একেবারে প্রস্তুত তা তাকে দেখেই স্পষ্ট। অভিনেত্রীর চেহারায় এমন পরিবর্তন দেখে মুগ্ধ নেটিজেনরা প্রশংসাতে ভরিয়েছেন তারা।
সদ্যই গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ছবির জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। আর তারপরে নিজের মতো সেরাদের তালিকা প্রকাশ করলেন বি টাউনের আরেক অভিনেত্রী কঙ্গনা রানাউত। করণ জোহর, আলিয়া ভাট, মহেশ ভাটরা থাকেন তার নিশানায়। এদিন গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য দাদা সাহেব ফালকে পেয়েছেন আলিয়া ভাট। কিংবদন্তি অভিনেত্রী রেখার চোখে জল এসে গেছে তা দেখে। তবে সকলের কাছ থেকেই প্রশংসিত হচ্ছেন আলিয়া, কিন্তু আলিয়ার এই পুরস্কার পাওয়া মোটেই পছন্দ হয়নি কঙ্গনার। তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের পছন্দের সেরাদের নাম প্রকাশ করলেন। এতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত একটি তালিকাও প্রকাশ করেছেন। সেখানে তিনি সেরা অভিনেতা হিসেবে বেছে নিয়েছে ঋষভ শেট্টিকে কান্তারা ছবির জন্য, সেরা অভিনেত্রী বেছেছেন মৃণাল ঠাকুরকে এবং সীতারামন ছবির জন্য। এছাড়াও তার মতে সেরা ছবি কান্তারা, সেরা পরিচালক রাজা মৌলি আর সেরা সহ অভিনেতা অনুপম খের, সেরা সহ অভিনেত্রী তাব্বুকে বেছেছেন তিনি। এরপর দীর্ঘ পোস্টে নেপোটিজম বিতর্ককে ফের উস্কে দিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তার পোস্ট দেখে বোঝাই যাচ্ছে আলিয়া ভাটের দাদা সাহেব ফালকে জয় তিনি মোটেই ভালো চোখে মেনে নেননি। সঙ্গীত সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে গিয়েছেন গীতিকা জাভেদ আখতার। ভারতে তার গণমুগ্ধ মানুষের অভাব না থাকলেও সমালোচক রয়েছে বহু। তবে সোবানা আজমিনের স্বামীর পাকিস্তান যাত্রা নিয়ে দেশে সমালোচনা শুরু হচ্ছিল। অনেকেই জাভেদ আখতারকে মোদী বিরোধী মনে করেন। তবে সেই জাভেদ আখতারই পাকিস্তানের মাটিতে পাকিস্তানকেই সমালোচনায় বিদ্ধ করলেন। পাকিস্তানের লাহোরের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পাকিস্তানকে কার্যত ধুয়ে দিলেন তিনি। তিনি একটি অনুষ্ঠানে পাক সঞ্চালকের উদ্দেশ্যে বলেন, ভারত তো নুসরত ফতে আলী খান, মেহেদি হাসানকে নিয়ে গিয়ে কত বড় বড় অনুষ্ঠান করেছে, কিন্তু পাকিস্তান কখনো লতা মঙ্গেশকরকে নিয়ে এসে অনুষ্ঠান করার নেই, প্রশ্ন তোলেন তিনি। এখানেই থামেননি জাভেদ আখতার, সরাসরি 26/11 মুম্বাই হামলা দায় পাকিস্তানের ঘাড়েই চাপালেন পাকিস্তানে দাঁড়িয়েই। টলি হলিবলি এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন সময় কলকাতায়, সময় বলবে সময়ের কথা।